বাড়ছে সংক্রমণ বাড়ছে উদ্বেগ অতিমারির প্রাথমিক ধাক্কা সামলে দেশ যখন নিজেকে গুছিয়ে নিতে ব্যস্ত ঠিক তখনই করোনার সংক্রমণ আবার বাড়তে থাকায় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনিক মহলে বৃহস্পতিবার কর্ণাটকে প্রায় আড়াই হাজারের ওপর ব্যক্তি করোনায় সংক্রামিত হন যাদের মধ্যে প্রায় ষোলোশো জন বেঙ্গালুরু শহরেই গত বুধবারেও বেঙ্গালুরুতে প্রায় চোদ্দশো জন করোনায় আক্রান্ত হন গত চার মাসের নিরিখে যা ছিল সর্বোচ্চ এরপরেই তৎপর হয় প্রশাসন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর কে সুধাকর কঠোর বিধি আরোপ করেছেন বাইরের রাজ্য থেকে আসা মানুষের ওপর বৃহস্পতিবার তিনি জানিয়েছেন রাজ্যের বাইরে থেকে আসা মানুষদের কোভিড রিপোর্ট নেগেটিভ দেখাতে হবে বাইরের রাজ্য থেকে আসা মানুষের মধ্যেও সংক্রমণের প্রভাব লক্ষ্য করা গেছে যে কারণেই এমন নির্দেশ করোনা মাথাচাড়া দিয়ে ওঠার পর থেকে মহারাষ্ট্র কেরালা পাঞ্জাব এবং চণ্ডীগড়ে আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে লক্ষ্য করা যায় তাই প্রথম দিকে এই কটি রাজ্যের ওপর নয়া নির্দেশ লাগু হলেও বর্তমানে সব সবকটি রাজ্যের ক্ষেত্রেই তা প্রযোজ্য হবে প্রকোপের বারবারন্ত ঠেকাতে কর্ণাটক সরকার কোনো বদ্ধ জায়গায় দুশো জনের বেশি জনসমাগম নিষিদ্ধ করেছে এবং খোলা স্থানে সর্বাধিক পাঁচশো জন এছাড়াও ঘন জনবসতিপূর্ণ এলাকা বারবার স্যানিটাইজ করা হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিপ্পান্ন হাজার চারশো ছিয়াত্তর আমাদের রাজ্যেও গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন পাঁচশো জন এদিকে দোরগোড়ায় নির্বাচন একদিকে যখন ভোট অন্যদিকে তখন করোনার থাবা পরিস্থিতি কোন দিকে এগোয় এখন সেদিকেই চোখ থাকছে সরকার থেকে আমজনতার ব্যুরো রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ